আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে খেজুর বীজের কফি। খেজুরে কী কী ভিটামিন আছে আর খেজুর যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা কিন্তু কম বেশি সবাই জানি। তো খেজুর বীজেরও কিন্তু সেরকমই পুষ্টি উপাদান রয়েছে। তো আমি কিভাবে আজকে খেজুর বীজের কফিটা তৈরি করি সেটা আপনারা দেখতে থাকুন। এরই মাঝে আমি বলে নিই খেজুর বীজে কী কী পুষ্টি উপাদান আছে। তো প্রথমে আমি খেজুরের বীজগুলোকে ছাড়িয়ে নেব এবং খুব ভালোভাবে ধুয়ে নেব। খেজুর আমাদের শরীরের ক্লান্তিভাব দূর করে। খেজুরে রয়েছে ক্যালোরি, প্রোটিন, শর্করা, ক্যালসিয়াম, ফাইবার, এছাড়াও রয়েছে আরও অনেক পুষ্টি উপাদান। খেজুর কিন্তু ক্যান্সার প্রতিরোধে খুবই কার্যকারী। নিয়মিত খেজুর খেলে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা কমে যায়। হৃৎপিণ্ডের সবচেয়ে নিরাপদ ওষুধ হচ্ছে এই খেজুর। খেজুর শরীরে শর্করার ঘাটতি পূরণ করে থাকে। ক্যালসিয়াম আমাদের হাড়কে মজবুত করে, যে ক্যালসিয়াম কিন্তু খেজুরে প্রচুর পরিমাণে আসে। তাছাড়া খেজুর আমাদের দৃষ্টিশক্তি বাড়ায়, আর এই খেজুর বীজে কিন্তু এই পুষ্টি উপাদানগুলো ভরপুর। এখন খেজুর অন্ত্রের গোলযোগ যেমন কৃমি ও ক্ষতিকারক পরজীবী রোধে খেজুর বেশ কার্যকারী। খেজুর কোষ্ঠকাঠিন্য দূর করে। তাছাড়া সংক্রমণ রোধ যেমন জ্বর, সর্দি, ঠান্ডা থেকে আমাদের মুক্তি দেয়। এখন আমি খেজুর বীজগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। নিয়ে এটা আমি 1 থেকে 2 ঘন্টা মতো রোদে শুকাতে দেব। তো এখানে আমি একটু টিস্যু বিছিয়ে দিলাম যেন পানিটা দ্রুত শুকিয়ে যায়, টেনে যায় আর কি। আর এই খেজুর বীজের কফিটা যদি আপনারা সারা বছর খেতে পারেন তাহলে আপনারা সারা বছর সুস্থ থাকতে পারবেন। তো আমি এটা 2 ঘন্টা মতো শুকিয়ে নেওয়ার পরে এই অবস্থায় এসেছে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন এটাকে আমি একটি সিলভারের কড়াই ভেজে নিব। তবে এটা হাই হিটে ভাজবেন না, এটা মিডিয়াম হিটে ভাজলে এর পুষ্টি গুণটা অক্ষুণ্ণ থাকবে, আর এটা হাই হিটে ভাজলে ওপরটা পুড়ে যাবে এবং এর পুষ্টিগুণও কিন্তু কমে যাবে। এখন আমি এটা যতক্ষণ না লালচে ভাব চলে আসছে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আমি ভিডিওটি বড় হয়ে যাবে আমি অতটা রাখি নাই। তো এখানে আমি অনেকটা কেটে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন খেজুর বীজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এটা বেশ খানিক সময় ধরে এভাবেই ভেজে নেবেন। এবার আমি গরম অবস্থায় এই কড়াইয়ের উপরে অনেকক্ষণ রেখে দিয়েছি, তাহলে এটা ভালো মুচমুচে হবে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবার একটি ব্লেন্ডারের জারে এটা আমি ব্লেন্ড করে নিব। এই সম্পূর্ণ কাজগুলো কিন্তু আপনারা একদিনে করে রাখবেন, 6 মাস নির্দ্বিধায় আপনারা এই কফিটা খেতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটা একটি স্ট্রেনারের সাহায্যে চেলে নিচ্ছি, আর এটার ফ্লেভার কিন্তু একেবারেই কফির মতো, কফির থেকে কিন্তু কোনো অংশে কম নাই। আর এই কফিটা যদি আপনারা সারা বছর খান তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তাছাড়া আমরা শুধু রমজান মাসেই খেজুর খেয়ে থাকি, তো রমজান মাসে খেজুর খাবো আর সারা বছর খাবো না তা তো হয় না। তো এভাবে যদি খেজুর বীজ আপনারা গুছিয়ে রেখে দেন এবং একদিন এভাবে কফি বানিয়ে রাখেন তাহলে আপনারা 6 মাস পর্যন্ত এই কফিটা খেতে পারবেন। এখন আমি চেলে নিচ্ছি এবং স্ট্রেনারে যে অবশিষ্টটা থাকছে এটা আবার ব্লেন্ড করে নিতে হবে।
এভাবে কিন্তু আমরা পুরোটা কফি রেডি করে নিব। তো এটা কিন্তু কফির বিকল্প হিসাবে খেতে হবে সেটা না, এটা আপনারা ওষুধ হিসাবে খাবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে কফির মতো হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু এবং দেখতেও কিন্তু কফির মতো হয়েছে। আপনারা এটা কফির সঙ্গে মিশিয়েও খেতে পারেন, এমনিতে কফি যেভাবে খান সেভাবেও বানিয়ে খেতে পারেন, চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। তো এটা আমি একটি জারে ভরে নিয়েছি, এভাবে যদি আপনারা জারে ভরে রেখে দেন 6 মাসেও নষ্ট হবে না। একদিন কষ্ট করবেন 6 মাস ধরে খেতে পারবেন। আর একদিনে তো অনেক খেজুর খাওয়া হয় না, দেখা যায় মাঝে মাঝে খেজুর খাওয়া হয়, তো খেজুরের বীজগুলো এভাবে গুছিয়ে রাখবেন, একদিন এটা বানিয়ে নেবেন। তো এখন চলুন আমরা কিভাবে কফিটা তৈরি করি দেখা যাক। আমি 1 কাপ পরিমাণ কফি বানাবো, সেজন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। আপনারা যারা ব্ল্যাক কফি খান তারা এখানে পানিতেও এটা তৈরি করতে পারেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ দুধের ভিতরে চিনি দিয়ে দিচ্ছি, আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে বানিয়ে নেবেন। আর দিয়ে দিব সেই তৈরি করা কফিটা। আর আপনারা যদি এখানে চা বানাতে চান তাহলে এখানে চা দিয়ে দিবেন আর এই খেজুর বীজের কফিটা দিয়ে দিবেন। আর যদি মনে করেন শুধু খেজুর বীজের কফিটাই খাবো তাহলে খেজুর বীজের কফিটাই এভাবেই বানিয়ে নেবেন। খেতে খুবই সুস্বাদু এবং এতে প্রচুর ঔষধি গুণ রয়েছে। এখন আমরা আমাদের মতো সুস্থ থাকার চেষ্টা করব, বাদবাকি আমাদের বিধাতার হাতে, উনি আমাদের যেভাবে রাখবেন। তো এখন এটাকে আমি ছেঁকে নিব। তো দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর এসেছে। আর এটা যে কতটা টেস্টি আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা চায়ের সঙ্গে কফির সঙ্গে মিশিয়েও খেতে পারবেন, আবার আপনারা চাইলে এমনিতেও বানিয়ে খেতে পারবেন। প্রতিদিন যদি আপনারা একবার এটা বানিয়ে খান, আপনাদের প্রতিদিন খেজুর খেলে যে পরিমাণ শক্তি পান, যে পরিমাণ ভিটামিন পান, ঠিক সেই পরিমাণে পাবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।